हेलो स्टूडेंट्स, वेलकम टू ओडिशा एजुकेशन एंड ट्रेनिंग। तो आज के चले आर एक प्रैक्टिस सेट नहीं क्या एम कि अंक तुम्हारे सामने नहीं परीक्षा आसते चले मैं परीक्षा जे जेधरण अंक आसते परे ঠিক সেরকমই কিছু অঙ্ক নিয়ে আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর অঙ্কগুলো করতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। তো চলো পরের প্রশ্নে দেখা যাক যে কি কি প্রশ্ন আজকে তোমাদের জন্য অপেক্ষা করে আছে। ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে নিশ্চয়ই চেনা চেনা লাগছে, আগের দিনের সেটের হোমওয়ার্ক যে কোশ্চেনটা ছিল যেখানে তোমরা অনেকেই আমাকে উত্তর দিয়েছো আর অনেকেই বলেছো যে ম্যাম এটা দেখিয়ে দিতে, তো তাদের জন্যই প্রথম প্রশ্নটা কি আছে যে নিশা একের পাঁচ অংশ কেক খেয়েছে, নিশার ভাই তিনের চার অংশ কেক খেয়েছে, কেক বেশি কেক খেয়েছে নিশা, নিশার ভাই উভয়ই না কেউই না। তো উভয়ই আর কেউই না তো হতে পারবে না কখনোই, যে কোনো একজন তো বেশি কেক খাবেই। এবার কে বেশি কেক খেয়েছে কি করে বের করব? যখন আমি যদি বলতাম যে নিশা দু পিস কেক খেয়েছে, নিশার ভাই চার পিস কেক খেয়েছে, কে বেশি কেক খেয়েছে? নিশার ভাই বেশি কেক খেয়েছে। কিন্তু এখানে সমস্যাটা কি হলো, এখানে এগুলো সব ভগ্নাংশে দেওয়া, একের পাঁচ অংশ, তিনের চার অংশ। তো ভগ্নাংশ থাকলে কি করে বুঝতে হয় কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা ছোট? তার জন্য আমরা কি করব, প্রথমে ভগ্নাংশ দুটো লিখে নেব, এক বাই পাঁচ আর তিন বাই চার। এবার আমরা দুটো ভগ্নাংশের হরকে সমান করব। কে আছে হর? পাঁচ। এখানে আছে হর চার। যদি সমান করে দিই হরকে তাহলে কি দিয়ে গুণ করতে হবে বলো তো? এই হরটাকে আমি চার দিয়ে গুণ করলাম আর এই হরটাকে আমি পাঁচ দিয়ে গুণ করলাম। দেখো উল্টো দিয়ে গুণ করে দিলাম। কেন গুণ করলাম? যাতে কি না এই হরটা সেম চলে আসে। এখানেও কুড়ি হবে, এখানেও গুণ করলে হর কুড়ি হবে, হর একই চলে আসলো। এবার ভগ্নাংশের হরকে যা দিয়ে গুণ করা হয় লবকেও তাই দিয়েই গুণ করতে হয়। তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? চার দিয়ে, চার এককে চার। এখানে পাঁচ দিয়ে গুণ করা হয়েছে মানে লবকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে, তিন পাঁচা পনেরো। এবার এর মানে কি, চারের কুড়ি আর পনেরোর কুড়ি যখন হর একই হয়ে গেছে, যার লব ছোট সেই অংশটাও ছোট, মানে কুড়ি পিসের মধ্যে চার পিস নিশা খেয়েছে আর পনেরো পিস ওর ভাই খেয়েছে। তাহলে কে বেশি খেয়েছে? ওর ভাই খেয়ে বেশি খেয়েছে। যেটা বড় হবে সেটাই বেশি বোঝাবে। তাহলে উত্তর হয়ে যাবে কি, নিশার ভাই মানে অপশন নাম্বার বি বেশি খেয়েছে। তো কমেন্টে যারা নিশার ভাই উত্তর দিয়েছিলে তাদের উত্তর কিন্তু একদম ঠিক ছিল। চলো পরের প্রশ্নে দেখা যাক কি আছে। পরের প্রশ্নে কি আছে, একটি রেডিও একশো ষাট টাকায় কিনে একশো পঁচাত্তর টাকায় বিক্রি করা হলো, এতে কত লাভ বা লোকসান হলো? অপশান নাম্বার এ দশ টাকা লাভ, অপশান নাম্বার বি দশ টাকা লোকসান, অপশান সি পনেরো টাকা লাভ, অপশান ডি পনেরো টাকা লোকসান। খুব সহজ একটা অঙ্ক রয়েছে। তোমরাই ভাবো যে তোমরা একটা রেডিও কিনলে, কত টাকা দিয়ে কিনলে? একশো ষাট টাকা দিয়ে কিনলে। এবার যখনই তুমি ওটা বেশি দামে বিক্রি করবে তার মানে তোমার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? অবশ্যই লাভ হচ্ছে, কারণ তুমি তো বেশি টাকা পেতে চলেছো, আর বেশি টাকাটা মানে কি লাভ। তো এই যে কত টাকার লাভ হলো সেটা আমরা কি করে বের করব? যে টাকায় কেনা হয় তাকে কি বলে? ক্রয় মূল্য বলে। আমি তোমাদের আগেও বলেছিলাম যে টাকায় কেনা হয় তাকে কি বলা হয়? ক্রয় মূল্য বলা হয়। আর যে টাকায় বিক্রি করা হয় তাকে কি বলা হয়? বিক্রয় মূল্য বলা হয়। তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কে কে চলো দেখে নিই, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য আমরা দেখতে পাচ্ছি কে রয়েছে, দেখো একশো ষাট টাকা, আর বিক্রয় মূল্য কত টাকা? একশো পঁচাত্তর টাকা। তাহলে লাভ কত টাকার হবে? লাভ মানে হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, মানে একশো পঁচাত্তর বিয়োগ একশো ষাট, শুধু এই বিয়োগটা করে দেবে উত্তর পেয়ে যাবে, তার মানে উত্তর হবে পনেরো টাকা লাভ হয়েছে, মানে অপশান নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার, লাভ হয়েছে পনেরো টাকা। তাহলে লাভ কী করে বের করতে হয়? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দাও, লাভ পেয়ে যাবে, যে পনেরো টাকার লাভ তোমার হয়েছে। এবার চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্নে কি আছে, এখানে আনসার দেখিয়ে দিয়েছে, পরের প্রশ্ন দেখা যাক কি আছে। দু হাজার গ্রাম ওজনের মাছের দাম আশি টাকা হলে কুড়ি টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যায়? অপশান এ ছশো, অপশান বি চারশো, অপশান সি পাঁচশো, অপশান ডি আটশো। তো প্রথমে বলছে দু হাজার গ্রাম মাছ পাওয়া যায় আশি টাকায়,
আমি উল্টে লিখতে পারি যে 80 টাকায় পাওয়া যায় 2000 গ্রাম মাছ। তাহলে 80 টাকায় পাওয়া যায় 2000 গ্রাম মাছ। তাহলে 1 টাকায় কত গ্রাম মাছ পাওয়া যাবে? 1 টাকায় মাছ পাওয়া যাবে 2000 বাই 80 গ্রাম। বলেছে 20 টাকায় কত গ্রাম মাছ পাওয়া যাবে? তাহলে 20 টাকায় মাছ পাওয়া যাবে 2000 বাই 80 গুণ 20। ঐকিক নিয়মে আমরা এটা সলভ করতে পারবো। শূন্য শূন্য কাটলো, 4 দুগুণী 8, 4 দিয়ে যদি ভাগ করি 4 পাঁচা 20 আর দুটো শূন্য, তার মানে কত গ্রাম পাওয়া যাবে? 500 গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার, 500 গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। এই হলো এর সলিউশন। সবাই দেখে নাও সলিউশনটা, 80 টাকায় যদি 2000 গ্রাম মাছ পাওয়া যায়, 1 টাকায় কত মাছ পাওয়া যাবে, 20 টাকায় কত মাছ পাওয়া যাবে। চলো আনসার দেখা যাক। আনসার দেখো সি 500 হয়ে যাচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে বলা আছে যে একটি বাঁশের 0.15 অংশ কাদায় এবং 0.65 অংশ জলে ছিল। বাঁশটি 20 মিটার লম্বা হলে কত মিটার জলের উপরে ছিল? অপশন নাম্বার এ 5, অপশন নাম্বার বি 4, অপশন নাম্বার সি 6 আর অপশন নাম্বার ডি 9। তো আমরা এখানে ভাবি যে এখানে একটা বাঁশ আছে। বাঁশটা কত মিটার লম্বা? 20 মিটার লম্বা। বাঁশটা 20 মিটার লম্বা, আমি ধরে নিলাম যে এখানে একটা বাঁশ আছে। এবার বলছে যে বাঁশের যে নিচের দিকটা সেটা কি আছে? কাদা আর জলের মধ্যে রয়েছে। কাদার মধ্যে রয়েছে 0.15 অংশ। তো আমি ধরলাম যে এইটুকু কাদায় রয়েছে, মানে এইটুকু কাদা, এই কাদার অংশটা কত? 0.15 অংশ কাদায় রয়েছে। এরপরে রয়েছে জল, তাহলে আমি ধরলাম যে এর পরের অংশটুকু হচ্ছে কি? জল। এর পরের অংশটা হচ্ছে জল। এই জলের মধ্যে রয়েছে কত অংশ? 0.65 অংশ। তার মানে এই জল আর কাদারের উপরে যে বাঁশটা আছে সেটাই কি রয়েছে? এই জলের উপরে যেটা চেয়েছে কতটা, কত মিটার থাকবে? তো প্রথমে আমরা বের করে নিই যে এই যে জল কাদার মধ্যে কত অংশ রয়েছে। দেখো জলে 0.65 অংশ আর কাদায় 0.15 অংশ। তাহলে মোট কত অংশ জল কাদায় রয়েছে যোগ করি। 5 আর 5 10 শূন্য, হাতে 1, 1 আর 1 2 আর 6 8, মানে 0.80 অংশ জল কাদায় রয়েছে। আমি যদি ধরে নিই যে বাঁশটা মোট এক অংশ, বাঁশটা মোট এক অংশ, এই এক অংশের মধ্যে 0.80 অংশ জলকাদার নিচে, তাহলে জলকাদার উপরে কত অংশ রয়েছে? এক থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে জলকাদার উপরে রয়েছে 1 - 0.80 অংশ। এই বিয়োগটা কি করে করতে হয় দেখো, যখন এক থেকে বিয়োগ করছো 1.00 ধরে নাও, কিছু না থাকা মানে 0.00 আছে। তো 0.80 বিয়োগ করছো, শূন্য, 10 থেকে 8 গেলে 2, 10 এর হাতে 1, 1 একে 0, তাহলে কত আসলো? 0.20 অংশ। তার মানে এই যে এই পোর্শনটা এটা হচ্ছে কত অংশ? 0.20 অংশ। তো জলকাদার উপরে আছে 0.20 অংশ। মোট বাঁশটা লম্বা 20 মিটার, 20 মিটারের 0.20 অংশ জলকাদার উপরে আছে। তাহলে কত মিটার জলকাদার উপরে আছে কি করে বের করবো? 20 মিটার ছিল তার মিটারের, এই এর কথাটার মানে হলো গুণ চিহ্ন, এর সাথে 0.20 গুণ করতে হবে। তো যখনই দশমিকে কোনো গুণ করবে, আমি তোমাদের আগেও বলেছি দশমিকে গুণ করার সময় ভুলে যাবে যে দশমিক আছে, এমনি গুণ করে দাও। 20 আর 20 গুণ করলে কত হয়? 400। 20 আর 20 গুণ করলে হয় 400, 400। এবার একদম শেষে দেখো কতগুলোর আগে দশমিক ছিল? দুটো ঘরের আগে দশমিক ছিল। তাহলে উত্তরেও আমরা ঠিক দুটো ঘরের আগে দশমিক বসিয়ে দেবো, একটা দুটো, তার মানে দশমিক এখানে বসবে। তাহলে বাঁশটা জলকাদার উপরে কত মিটার ছিল? 4 মিটার ছিল। অপশান নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার। দেখো এই ছিল বাঁশটা, কাদার নিচে ছিল 0.15 অংশ, কাদার জলের মধ্যে ছিল 0.65 অংশ, জলকাদা মিলিয়ে ছিল 0.80 অংশ, জলের উপরে কতটা ছিল? 1 থেকে বিয়োগ করে আমরা বের করলাম যে 0.20 অংশ জলের উপরে ছিল। বাঁশটা 20 মিটার লম্বা, তাহলে 20 মিটারের 0.20 অংশ কত হয়? 4 মিটার। তাহলে আনসার হয়ে যাবে 4 মিটার। এই হলো ফুল সলিউশন। সবাই কিন্তু এইভাবেই সলভ করবে, খুব কম সময় আর সহজ পদ্ধতিতে বুঝতে পারবে জিনিসটা।
চলো পরের প্রশ্নে যাব। তার আগে এটার আনসার দেখে নিই। দেখো 4 মিটার কিন্তু আনসার হয়ে গেল, যেটা আমি তোমাদের সলিউশনে দেখালাম। পরের প্রশ্নে যাচ্ছি। আজকের ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, আজকে খুব ভালো ভালো অঙ্ক রয়েছে যেগুলো কিনা তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এই ধরনেরই অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। কি আছে? একটি গ্রাম পঞ্চায়েতে 5টি গ্রামের জনসংখ্যা যথাক্রমে 1,850, 742, 900, 500। এই গ্রামগুলির মোট জনসংখ্যার 17% লোক অপুষ্টিতে ভোগে। বলছে এই যে গ্রামগুলো আছে এর যে মোট জনসংখ্যা তার 17% লোক অপুষ্টিতে ভোগে, তবে ওই গ্রাম পঞ্চায়েতের মোট কত লোক অপুষ্টিতে ভোগে? অপশন নাম্বার এ 650 জন, অপশন নাম্বার বি 677 জন, অপশন নাম্বার সি 680 জন, আর অপশন নাম্বার ডি 690 জন লোক। তো আমাদের প্রথম কাজ হলো যে এই গ্রাম পঞ্চায়েতে মোট জনসংখ্যাটা বের করে নেওয়া। আমরা আলাদা আলাদা গ্রামের জনসংখ্যা জানি, মোটটা তো জানি না। তো মোট জনসংখ্যা বের করার জন্য আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। প্রথম গ্রামে ছিল 1,000 জন, তার পরের গ্রামে ছিল 850 জন, তার পরের গ্রামে ছিল 742 জন, তারপরে ছিল 900 জন, আর 508 জন। তো আমি যদি সব কটাকে যোগ করে দিই তাহলে আমি পেয়ে যাব যে ওই গ্রাম পঞ্চায়েতের মোট জনসংখ্যা কত ছিল। দেখো 8 আর 2 এ 10, 10 এর 0, হাতে রইল 1, 5 আর 4 9, আর 1 এ 10, 10 এর 0, আবার হাতে রইল 1। এখানে আমি দেখতে পাচ্ছি কি 9 আর 1 এ 10, 10 আর 8 এ 18, আর 7 19 20 21 22 23 25, আর 5 মানে 30, 30 এর 0, হাতে 3, আর 1 এ 4। তার মানে মোট ওই গ্রাম পঞ্চায়েতে জনসংখ্যা কতজন ছিল? 4,000 জন। এবার বলছে মোট জনসংখ্যার 17% লোক অপুষ্টিতে ভোগে। মোট জনসংখ্যা কত? 4,000 জন। এই যে জনসংখ্যার এর কথাটার মানে কি? গুণ চিহ্ন। 17%, 17%কে আমরা এইভাবে লিখতে পারি 17/100। তাহলে এই এতজন লোক অপুষ্টিতে ভোগে, কাটাকুটি করছি, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 40 আর 17 যদি গুণ করি কত আসে? 680 জন। তার মানে ওই গ্রাম পঞ্চায়েতে মোট 680 জন লোক অপুষ্টিতে ভোগে। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। এই হলো তার সলিউশন। প্রথমে আমরা কি করলাম? মোট জনসংখ্যা বের করে নিলাম, মোট জনসংখ্যার 17% বের করলাম। আমরা পেয়ে গেলাম যে কতজন লোক অপুষ্টিতে ভোগে। আর যাদের মনে হচ্ছে যে সলিউশন আমার বলার সাথে সাথে করতে পারছো না, ভিডিওটা রিপিট মোডে দেখো, কখনো কখনো পজ করে নাও, নিজেরা সলভ করার চেষ্টা করো, তারপর দেখো। এইভাবেই কিন্তু অঙ্কের ক্লাস করলে তোমরা শিখতে পারবে। বিশেষ করে তোমরা যদি রিপিট মোডে সলিউশনগুলো করো তোমাদের জন্য খুব উপকার হবে। প্রথমে একবার দেখো, তারপরে ভিডিওটা অন করে একটা একটা করে প্রশ্ন দেখো, নিজেরা সলভ করার চেষ্টা করো, তারপর সলিউশন দেখে মিলিয়ে নাও যে তোমরা পারছো কি না। তো এই হলো এর আনসার, 680। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। চলো এই দেখো সি হচ্ছে রাইট আনসার, 680। পরের প্রশ্নে যাচ্ছি। একটা সরল সুদের অঙ্ক রয়েছে। অলরেডি সরল সুদের যে চ্যাপ্টারটা আমি তোমাদের ক্লাসে পুরো ডিটেলস বলে দিয়েছি, সেখান থেকেই একটা প্রশ্ন এখানে রাখা হয়েছে। কি আছে? যে 1,000 টাকার 20% সরল সুদের হারে 3 বছরের সুদ কত হবে? তাহলে 1,000 টাকা, এটাকে আমরা আসল বা পি বলতে পারি, 20% সুদের হারে, মানে এটাকে আমরা আর বলতে পারি, আর কত সময়ের জন্য? 3 বছরের জন্য, একে আমরা টি বলতে পারি। সরল সুদ কত হবে এটা চেয়েছে। এবার সরল সুদের ফর্মুলাটা ছিল পি টি আর বাই 100। এটা হলো সরল সুদের ফর্মুলা, পি টি আর বাই 100, মানে আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100। এবার মানগুলো বসাচ্ছি, পি কত? 1,000, টি কত আছে? সময় 3 বছর, আর বলা আছে 20%, তার মানে আর হচ্ছে 20/100। দুটো শূন্য আমি কাটতে পারছি এখান থেকে। এখানে আমি যদি গুণটা করি কি হচ্ছে দেখো, 3 10 কে 30, তার মানে রয়েছে 30 গুণ 20। এই গুণটা করলে হয়ে যাচ্ছে 600 টাকা। তাহলে এর উত্তর হবে 600। সরল সুদ কি হবে? 600 টাকা হবে সরল সুদ। এই হলো এর আনসার, 600 টাকা সরল সুদ। দেখো শুধু এই ফর্মুলাটা দিয়ে তুমি সরল সুদের যে কোনো অঙ্ক কিন্তু করতে পারবে। শুধু এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, পি টি আর বাই 100, মানে আসল সময় আর সুদের হার গুণ করে দেবো, 100 দিয়ে ভাগ করে দেবো। এইভাবে কিন্তু আমরা সলভ করতে পারবো। এই হলো আনসার, 600 আনসার হয়ে যাবে।
এবার পরের প্রশ্ন বা বলতে পারো লাস্ট প্রশ্ন, এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন, আমাকে অবশ্যই এটার আনসার কমেন্টে জানাবে। দেখো ঠিক একই ধরনের একটা প্রশ্ন আমি রেখেছি, 3000 টাকার 25% সরল সুদের হারে 3 বছরের সুদ কত হবে? অপশান নাম্বার এ 2600 টাকা, অপশান নাম্বার বি 2500 টাকা, অপশান নাম্বার সি 2250 টাকা, আর অপশান নাম্বার ডি 1800 টাকা। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কোনটা উত্তর হবে, আর ঠিক একই পদ্ধতিতে করবে, পিটিআর বাই 100 এই ফর্মুলাটা ইউজ করে। তো এই ছিল আজকের ক্লাস, আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, আর ভালো লেগে থাকলে লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, আর তার সাথে এরকম আরও অনেক ভিডিওস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।